রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র এলাকায় শুরু হলো রেশন কার্ড সংশোধন এবং নতুন করে আবেদনের কাজ। ক্যাম্প করে নতুন ডিজিটাল রেশন কার্ড তুলে দেওয়া হলো গ্রাহকদের হাতে। আর এখনো যাদের ডিজিটাল রেশন কার্ড নেই, তারা এই ক্যাম্প থেকেই নতুন করে ফর্ম তুলে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি রেশন কার্ডে ভ্রম সংশোধন, জায়গা পরিবর্তনও করা যাবে এই ক্যাম্প থেকেই। কিছুদিন আগেই জেলা সফরে এসে ডিজিটাল রেশন কার্ডের উপরে জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রেশন কার্ড দুর্নীতি বন্ধে করা পদক্ষেপের কথা জানিয়েছিলেন তিনি। সাধারণ মানুষের হয়রানি এবং বিভ্রান্তি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়াই ছিল প্রতিটি এলাকায় একটি নির্দিষ্ট দিনে ক্যাম্প করে রেশন কার্ডের সমস্যা সমাধান করা হোক। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কাজ শুরু হয়ে গেল আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র এলাকায়। যাদের রেশন কার্ড নেই, মানে অনেকের এসছে, অনেকের আসেনি, আর যাদের কারোরই আসেনি, হ্যাঁ, তাদের আজকে এখানে একটা ক্যাম্প করা হয়েছে এবং এতে প্রচুর মানুষ এসছে এবং তারা এখানে করছেন, ফর্ম জমা নিচ্ছে এবং এখানে যাদের যাদের কার্ড আসেনি সেই কার্ডগুলো দেওয়া হচ্ছে। তাদের পক্ষ দিয়ে করা হচ্ছে, এটা আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক তার অনুরোধেই বলা হয়েছে এবং সেইভাবেই ক্যাম্পগুলো করা হচ্ছে। মানে এই বিধানসভার উত্তর বিধানসভা, আসানসোল উত্তর বিধানসভা থেকে করা হচ্ছে। কিসের জন্য এখানে রেশন কার্ডে? এখানে মানুষের ইন্ডিভিজুয়াল রেশন কার্ড, যাদের নতুন ডিজিটাল কার্ড পায়নি তাদের জন্য ফর্ম ফিল আপ চলছে, আবার কিছু কার্ড এসে গেছে সেই কার্ডগুলো দিয়ে দিচ্ছে। তাছাড়া অনেকগুলো ট্রান্সফারের ব্যাপার রয়েছে, মানে গ্রামের দোকান নাই, অন্য দোকানে আছে,